اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك الحمد لله كف السلام على عباده الذين اصطفى بعد من جانتي تيتين جبوا অথবা ইংরেজি নববর্ষ উপলক্ষে বা এই ধরনের বিধর্মীদের কোনো উৎসবের উপলক্ষে কোনো মুসলমান বা আত্মীয় স্বজন যদি স্বতন্ত্র কিছু খাবার তৈরি করে তাকে যদি খেতে আমন্ত্রণ জানায় সেই ক্ষেত্রে তার আমন্ত্রণ সাড়া দিয়ে ওই খাবার খাওয়া যাবে নাকি অকুল আবিল্লাহি তৌফিক এই ব্যাপারে অনেক লম্বাচড়া কথা এসেছে সংক্ষিপ্ত পরিসরে আমরা বলবো যে ইংরেজি হোক বাংলা হোক এই নববর্ষ পালন করা এটি হচ্ছে কাদের উৎসব এই উৎসবের প্রবর্তক কারা তাহলে ইতিহাস থেকে আমরা জানতে পারছি যে এই এই জাতীয় উৎসবের প্রবর্তক বিধর্মীরা কোন মুসলমান না বা ইসলাম ধর্মে এই ধরন করে উৎসব পালনের কথা পাওয়া যায় না রাসুল সাহেব মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন মদিনার বিধর্মী অধিবাসীরা বাৎসরিক দুইটি উৎসব তারা পালন করত একটি নওরাজ আর একটি মেহেরজান রাসুল সাহেব তাদেরকে জিজ্ঞেস করলেন যে কখন থেকে তোমরা এটা পালন করো বলছে আবাহমান কাল থেকেই আমরা এই দিবস দুটি বাৎসরিক উৎসব হিসাবে পালন করে থাকি তখন রাসুল সাহেব সাল্লাম চিন্তা ভাবনা করলেন যে এটা ওদের সংস্কৃতি তাহলে মুসলমান জাতি ওদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট না হয় এর জন্য রাসু সাহেব বললেন যে এই দুটি উৎসবের পরিবর্তে তিনি মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন হে আমার উম্মতেরা বিধর্মীরা এই দুটি উৎসব পালন করে এর পরিবর্তে আল্লাহ সুবহান তাআলা তোমাদেরকে দুটো উৎসব দান করেছেন সেটি হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা রাসু সাহেব বলেছেন ইন্নআলি পুল্লি কৌমিন ঈদ

হোকসে সুন্নত না পোলে পাবন্দী এই সমস্ত উৎসব ডাইরেক্ট ইনডাইরেক্ট কেউ যদি পালন করে তাহলে তাদের হাসন নাশন বিধর্মীদের সাথে হবে আবু শরীফের হাদিস স্পষ্ট ভাষায় রাসুস বলেছেন মানতা কেউ যদি বিধর্মীদের সাথে সাদৃশ্য রেখে কোনো উৎসব পালন করে যেই উৎসবের উৎস হচ্ছে বিধর্মীরা প্রবর্তক হচ্ছে বিধর্মীরা তাহলে কাল কায়ামতের দিন ওই সমস্ত মুসলমানের হাসন নাসন হবে ওই বিধর্মীদের সাথে এটি হচ্ছে হিন্দুদের সংস্কৃতি মোস্টেকদের সংস্কৃতি মালয়ংদের সংস্কৃতি সেটা মুসলমান কেমন করে পালন করতে পারে যে উৎসবগুলি রয়েছে সেগুলো ইসলাম যেগুলো সাপোর্ট করে সেগুলো আপনি পালন করেন এটা আপনি কিছু বিনোদন করবেন মানুষকে কিছু দেখাবেন আর আপনি এটা পার পেয়ে যাবেন সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে সুতরাং এই পারপাসে কেউ যদি খাবার তৈরি করে আপনাকে যদি দাওয়াত দেয় আপনি সেটা যাবেন না সে যদি মনক্ষুণ্ণ হয় তাহলে আপনি কৌশল অবলম্বন করে বলবেন যে আমি অসুস্থ যাতে করে সে আপনার প্রতি মনক্ষুণ্ণ না হয় ইব্রাহিম আলী সালামকে যখন মূর্তির মেলা শুরু হয়েছে সেই মেলাতে যোগদান করার জন্য যখন রিকোয়েস্ট করলো ইব্রাহিম বললেন আনা সাকিম আমি অসুস্থ আসলে তিনি সুস্থ কিন্তু এই গুনার কাজে যেতে তিনি অসুস্থ আন্তরিক ভাবে এরকম কৌশল অবলম্বন করে আমরা মানে এই সমস্ত বিধর্মীদের সংস্কৃতিকে আমরা নট বলবো উপস্থিত হব না এবং এই পারপাসে যদি কোনো অফার দেয় যে কোনো অফার সেটা মোবাইল অফার হোক অথবা পোশাক আশাকের অভাব হোক খাদ্যর অফার হোক সেটা আমরা গ্রহণ করবো না কারণ এই সমস্ত এই পার্পাসে কোনো কিছু আপনি মানে এই সম্মতি জ্ঞাপন করলেও যেন ভাবে আপনি ওই এই দিবসকে যেন সমর্থন জানালেন বলে মানে ইঙ্গিত বহন করে এই জন্যই এই ধরনের কিছুই পালন করা এইটি হচ্ছে ঠিক নয় তাই আসুন আমরা ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধ হই এই সমস্ত বিধর্মীদের সংস্কৃতিকে আমরা মানে নট বলি আমরা যেহেতু মুসলমান আর মুসলমানের যাবতীয় কার্যাবলী আখেরাত কেন্দ্রিক হওয়া উচিত আল্লাহর আলমিন আমাদের সকলকেই হকটা বুঝে সেই অনুপাতে আমল করা তৌফিক দান